বাংলাদেশ থেকে প্রতি বছর 14 থেকে 15 লক্ষ লোক ভারতে যায়। তারা প্রায় সবাই ভারতে ঘোরার জন্য হয়তো ট্যুরিস্ট ভিসায় অথবা মেডিকেল ভিসায় চিকিৎসার জন্য তারা গিয়ে থাকে। ভারতীয় সরকারও এই জন্য বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি ভিসা ইস্যু করে থাকে। আমেরিকার পরে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি যাতায়াত করে ভারতে। ভারত তার উদার মনে আমাদের জন্য ভিসা ইস্যু করে থাকে, কিন্তু সেই সাথে নিত্য নতুন নিয়ম কানুন এবং বিভিন্ন রকম বাইন্ডিংসে আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করে। এই বাইন্ডিংসগুলো এত ঘন ঘন আপডেট করে যে বাংলাদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষরা যখনই ভারতে যায় কিংবা ভারত থেকে ফেরত আসে, এই সময়গুলোতে ইমিগ্রেশনে তারা বিভিন্ন রকমের ঝামেলায় পড়ে। যে ঝামেলাগুলো হয়তো কিছুদিন আগেও ছিল না, হয়তো আবার কিছুদিন পরেও থাকবে না। তো নিত্য নতুন এই ঝামেলাগুলোর কারণে যেটা হচ্ছে, ট্রাভেলাররা একটু কনফিউজ হয়ে যায় কীভাবে তারা ইমিগ্রেশন পার করবে, কী কী কাগজপত্র তারা সঙ্গে সাথে নিয়ে যাবে। এর মধ্যে নতুন একটা আপডেট হচ্ছে যে ভারত থেকে বাংলাদেশে যখন ট্রাভেলাররা ফেরত আসেন, এই ফেরত আসার সময় ওসি রিপোর্ট নামে একটি নতুন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে বাংলাদেশি ট্রাভেলাররা। এই ওসি রিপোর্টের ব্যাপারটা আগেও ছিল, কিন্তু আগে খুবই কম ছিল, হয়তো 10,000 বা 1 লক্ষ ট্রাভেলারদের মাঝখানে একজন দুজনের এই ধরনের ওসি রিপোর্ট করতে হতো। তো এখন যেটা হচ্ছে, এর ফ্রিকুয়েন্সি অনেক বেড়ে গেছে, এর পরিমাণটা অনেক বেড়ে গেছে। এখন হয়তো দেখা যায় যে 2-3 হাজারের মধ্যে বা 5,000-এর মধ্যে একজনকে বা দুজনকে ওসি রিপোর্টের জন্য যেতে হচ্ছে। এই ওসি রিপোর্টের কারণে একদিকে তো ট্রাভেলাররা বিড়ম্বনার শিকার হচ্ছেই তারা ইমিগ্রেশনের গেট পার হওয়ার সময়, সাথে সাথে অনেকেই নতুন করে ভারতীয় ভিসা কিংবা অন্য যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে হোক কিংবা ইমিগ্রেশন পার করার ক্ষেত্রে হোক নানা রকম ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন। তো এই ওসি রিপোর্টের ব্যাপারটা পুরোপুরি না জানলে আমরা হয়তো যে কেউ আমরা যে কোনো সময় ভারতীয় বর্ডারে কিংবা বাংলাদেশে অংশে বাংলাদেশের ইমিগ্রেশনে আমরা বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হতে পারি। তো আজ হচ্ছে মার্চ 2023, মার্চ 2023, আজকের দিনে এই ভিডিওটা করছি। আজ থেকে 2 মাস 3 মাস বা 6 মাস বা 1 বছর পরে যারা এই ভিডিওটি দেখবেন, ওই সময়কার সিচুয়েশন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, হয়তো বা এই ওসি রিপোর্টের ব্যাপ্তি আরও অনেক বেড়ে গেছে, তখন আরও বেশি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অথবা এমনও হতে পারে যে ওসি রিপোর্টের ব্যাপারটি এখন আর ওইভাবে কাজ করে না, তখন হয়তো অতটা ইম্পর্টেন্স থাকবে না। তো যেহেতু এই মুহূর্তে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং পরবর্তীতে এই ইম্পর্টেন্ট ইস্যুটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে, এই কারণে এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আপনারা যে যখনই এই ভিডিওটি দেখেন, আমার ফেসবুক লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, আপনারা ওই সময়ে ওসি রিপোর্টের অবস্থাটা কী বা এখনকার সিচুয়েশানটা কী এটা জানার জন্য আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা এখানে কমেন্টও করতেই পারেন। তো আসুন আলোচনা করি ওসি রিপোর্ট নিয়ে। তো ভিডিও শুরুতে আমরা জানার চেষ্টা করি ওসি রিপোর্টটা আসলে কি। ওসি রিপোর্টটা হচ্ছে যে আপনি যখনই ভারত ভ্রমণ করবেন, ভ্রমণ করে যখন ফেরত চলে আসবেন, আসার সময় ইন্ডিয়ার অংশটা পার করলেন, ইমিগ্রেশন পার করার পরে যখন বাংলাদেশে আপনি ঢুকছেন, বাংলাদেশের ইমিগ্রেশনের যে অফিসাররা আছে তারা আপনার সব কিছু চেক করে আপনাকে ওখানে কোনো ধরনের সিল না দিয়ে, মানে আপনার আপনি যে দেশে প্রবেশ করছেন সেটা সিল না দিয়ে আপনাকে আরেকটি রুম দেখিয়ে দিচ্ছে যে এই রুমে আপনি যান, এখানে আপনার ওসি সাহেবের সঙ্গে গিয়ে আগে দেখা করুন। আপনি যখনই ওই ওসি সাহেবের রুমের মধ্যে যাচ্ছেন, আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে জেরা করা হচ্ছে, বিভিন্ন রকমের প্রশ্ন করা হচ্ছে এবং আপনার যা ক্যারি ব্যাগ যেগুলো আপনার সাথে আপনি নিয়ে এসেছেন এগুলো কাস্টমস অফিসাররা অনেক বেশিবার কয়েকবার করে আপনার এই ব্যাগগুলো চেক করছে, আপনাকে প্রতিটা জিনিসপত্রের জন্য আপনাকে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবং আপনার অনেক সময় তারা নিয়ে নেবে এবং তারা যদি সন্তুষ্ট হয় তাহলে তারা আপনাকে ওকে সিল দিয়ে দিবে, আর যদি সন্তুষ্ট না হয় তাহলে আপনাকে একটা রেড সিল দিয়ে দিতে পারে এবং এই রেড সিলটা পেয়ে গেলে আপনি পরবর্তীতে ভারতীয় ভিসা পেতে কিংবা অন্য যে কোনো দেশের ভিসা পেতে অথবা ভিসা যদি পেয়েও যান ইমিগ্রেশন পার করতে গিয়ে আপনি বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে পারেন। তো এখন প্রশ্ন আসতে পারে এই ওসি রিপোর্টের ব্যাপারটা কেন আসছে, আমাদের ওসি রিপোর্ট কেন দেওয়া হয়। তো ইমিগ্রেশন অফিসাররা আপনাকে ওসি রিপোর্টের জন্য পাঠানোর পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনি ভারতে গিয়ে কোনো অপরাধ সংঘটিত করেছেন, সেটার জন্য আপনাকে ওসির এই সেই রিপোর্ট তাদের কাছে থাকার ফলে তারপর আপনাকে হয়তো ওসি রুমে আপনাকে পাঠিয়ে দিতে পারে, অথবা আপনি এমন কোনো কিছু করেছেন যে জিনিসটা ভারতীয় আইনের সাথে সাংঘর্ষিক, কিংবা আপনার যদি পাসপোর্টে আপনি লেখা থাকবে, আপনার ভিসাতে আপনি দেখবেন যে আপনি বিভিন্ন জায়গায় আপনি পুরো ভারতেই ঘুরতে পারবেন কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতে আপনি ঢুকতে পারবেন না, এটা কিন্তু বলে দেওয়া থাকে। এখন যদি কোনো কারণে এই ধরনের রিপোর্ট হয় যে আপনি ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকেছেন, এ কারণে আপনাকে ওসির কাছে পাঠিয়ে দেওয়া হতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা খোঁজ নিয়ে জানা গেছে সেটা হচ্ছে ভারত সাধারণত, এটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি ভিসা, যাদের
তিন যদি 6 মাসের ট্রিপল এন্ট্রি হতে পারে অথবা 1 বছরের মাল্টিপল এন্ট্রি হতে পারে, যেটাই হোক, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে আপনার ভিসাতে লেখা থাকে যে আপনি একবার এন্ট্রি করে আপনি সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সেখানে স্টে করতে পারবেন। 90 দিন এই কথাটা কিন্তু লেখা থাকে। কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি সেটা অনেক আগে যে 180 দিন পর্যন্ত তারা দিয়ে থাকে, কিন্তু 180 দিন এখন আর সাধারণত আমি চোখে পড়েনি কখনো। তো আপনি ধরে রাখেন 90 দিন আপনার ভিসাতেও দেখবেন, যদি মাল্টিপল এন্ট্রি হয়ে থাকে আপনার ওখানে 90 দিনই দেওয়া আছে যে আপনি 90 দিন পর্যন্ত ভারতে স্টে করতে পারবেন। তো আইনত এবং ভারতীয় গভর্নমেন্টের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আপনি 89 দিন পর্যন্ত তো ভারতে থাকতেই পারেন, 89 দিন আপনি 90 দিনের মধ্যে চলে আসলেই হবে। এটা হচ্ছে আইনের দিকের কথা বা নিয়মের কথা। এখন মেইন প্রবলেমটা হচ্ছে যে যারা 60 দিন বা 2 মাস বা 60 থেকে 70 ধরে রাখতে পারেন, 60 থেকে 70 দিন কিংবা তার চাইতে বেশি ভারতে স্টে করছে, তাদেরকেই এই ওসি রিপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনি যে কোনো পারপাসে ওখানে গিয়ে থাকেন, আপনি মেডিকেল ভিসাতে যান আর আপনি ট্যুরিস্ট ভিসাতে যান, যদি আপনার 60 দিন পার হয়ে যায় সেক্ষেত্রে বেশিরভাগকেই এখানে বলছি, অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো 70 দিন ছিলাম, আমাকে কেউ কোনো কিছু বলেনি, তো ওদের সন্দেহ হলেই আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে যে আপনার ইমিগ্রেশন কীভাবে পার করবেন, তো সেই ভিডিওতে বলা আছে যে ইমিগ্রেশন অফিসারদের যে আচরণ, ইমিগ্রেশন অফিসাররা আপনাকে দেখে যদি সন্দেহ হয় তো সেক্ষেত্রেও আপনাকে নিয়ে অনেক ঝামেলা করতে পারে। ঠিক আছে, তো এটার কোনো গদবাদের নিয়ম নেই, কিছু নিয়মের মধ্যে কিছু নিয়ম আছে যে এই নিয়মগুলো তো তারা ফলো করেই, এর বাহিরেও কিছু কিছু ব্যাপার আছে যে জিনিসটা তাদের চোখের দেখা বা ওদের মনে হলো, এই ব্যাপারগুলো থাকলেই কিন্তু আপনাকে ইমিগ্রেশন অফিসাররা ঝামেলা করে, এবং এটা এটাই আইন, এটা আইনতেই তারা করতে পারে, আপনাকে জেরা করতে পারে। তো কেউ যদি বলেন যে আপনার 70 দিনের বেশিও আপনি ছিলেন, তারপর আপনাকে কোনো কিছু বলেনি, সেটা হয়তো আপনার আচরণের কারণে বা আপনাকে দেখে মনে হয়নি জন্য, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা জানা গেছে যে 60 দিন বা 70 দিনের বেশি যারা স্টে করেছেন ভারতে তাদেরকে এই ওসি রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং ওসি যে জেরাটা করছে যে আপনি এই 60 দিন আপনি যদি ট্রাভেল ভিসায় গিয়ে থাকেন, যে ট্যুরিস্ট ভিসায়, সেক্ষেত্রে আপনি কোথায় কোথায় ঘুরেছেন, কোন কোন হোটেলে ছিলেন, কি কি দেখেছেন, আপনার কাছে ডিটেলস জানতে যাবে, এবং আপনি যে লাগেজ নিয়ে আসছেন সেই লাগেজের তল্পি তল্পা তারা খুঁজে খুঁজে দেখবে যে আপনার ওখানে আর কোনো কিছু আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ওকে সিল দিয়ে পাঠিয়ে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এটা সদুত্তর দিতে না পারেন, ঠিক আছে, বা আপনি যে প্রমাণ দিতে না পারেন আপনি যা যা বলছেন সব কিছুই, সেক্ষেত্রে আপনি ঝামেলা করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা রেড সিল তারা দিয়ে দিতে পারে। তো এটা একটা অত্যন্ত সাবধানতার ব্যাপার। এবং যারা আপনারা মেডিকেল ভিসায় গিয়েছেন সেক্ষেত্রেও অনেককে এই ধরনের ঝামেলা করতে পারে, কারণ যদি তাদের মনে হয় যে আপনি যেই পারপাসে গিয়েছেন মেডিকেল ভিসায় সেটা 15 দিন 1 মাস বা 40 দিনের মতো লাগতে পারে, এর বেশি লাগার কথা না, আপনি কেন 70 দিন ছিলেন, তো এই কারণেও তারা আপনার সাথে এই কাজটা করতে পারে। তো এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে এই ওসি রিপোর্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে কী করতে হবে। তো খুবই সহজ হিসাব যে প্রথমত হচ্ছে 2 মাস বা তার বেশি আসলে সাধারণত কেউ থাকে না। আপনি যদি 1 মাস বা 40 দিন 50 দিন পর্যন্ত আপনি যদি ভারতে ঘুরে আসেন তাহলে আপনাকে কেউ এই ধরনের প্রশ্ন করবে না, মানে এই ইস্যুতে করবে না। আপনার যদি অন্য কোনো অপরাধের সাথে আপনার প্রমাণ পায় সেটা তো ডিফারেন্ট ইস্যু, কিন্তু এই ইস্যুতে করবে না, তো আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। কিন্তু যদি 2 মাস পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি ভাই প্রত্যেকটা হোটেলের, আপনি যেখানে যেখানে গিয়েছেন ভারতে এন্ট্রি নেওয়া থেকে শুরু করে ভারতের প্রতিটা বাসের টিকিট, ট্রেনের টিকিট, প্রতিটা হোটেলের থেকে আপনি একটি করে সি ফর্ম নিয়ে নেবেন যে আপনি যে ওই হোটেলে ছিলেন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, আপনি যেদিন আপনি ওই হোটেল থেকে চেক আউট করবেন আপনি ওদের একটা সি ফর্ম আছে, ওই সি ফর্মে আপনি লিখিত নিয়ে নেবেন, ওটা আপনি চাইলেই দিয়ে দেবে তারা ফ্রি। ওখানে আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার সহ, কারণ ওটা ওদের এন্ট্রি করাই থাকে, আপনি যখনই একটা হোটেলে চেক ইন করবেন তারা আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি তারা নিয়ে নেয় অথবা ফটোকপি তারা নিয়ে নেয়, তো তারা ওখানে এন্ট্রি করে, তো তাদের কাছে সব কিছুই আছে, জাস্ট আপনি ওটা একটা কপি নিয়ে আসবেন যে আপনি, এটা একটা প্রমাণ যে আপনি ওদের এই হোটেলে ছিলেন। তো যতগুলো শহরে যাবেন প্রত্যেকটা শহরে যাতায়াতের জন্য আপনি আপনার ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, বাসের টিকিট যেটাই ইউজ করেন না কেন আপনি সেই টিকিটটা সাথে রাখবেন, এবং আপনি প্রত্যেকটা হোটেল থেকে একটা করে সি ফর্ম নিয়ে রাখবেন। আর যদি কোনো কারণে কোনো হোটেল সি ফর্ম দিতে না পারে বা না চায়, যেটাই হোক, আপনি ওই হোটেলের একটা ভিজিটিং কার্ড নিয়ে রাখবেন সাথে। আর যারা মেডিকেল ভিসায় যাচ্ছেন তারা তো অবশ্যই আপনাদের যে যে মেডিকেলে আপনি যদি ভর্তি হয়ে থাকেন কিংবা ডাক্তার দেখিয়ে থাকেন ওইটার আপনার ওখানে তো আপনার ডেট দেওয়াই থাকে, ওই কাগজটা অবশ্যই সঙ্গে রাখবেন। যদি মেডিকেল থেকে বের হয়ে 2-4 দিন কোথাও এক্সট্রা কোথাও থাকেন তাতে কোনো সমস্যা করবে না। এটা হচ্ছে বেসিক্যালি
তারা জানতে চায় যে আপনি এতদিন ধরে যে ভারতে ছিলেন, বা বিশেষ করে ট্যুরিস্ট ভিসায় অথবা মেডিকেল ভিসায়, সেটাই তাদের সন্দেহ হচ্ছে বা তারা মনে করতে পারে আপনি বাংলাদেশ থেকে, কারণ যেহেতু ভারতের ভিসা অ্যাপ্লাই করলেই মোটামুটি পাওয়া যায়, তো আপনি বাংলাদেশ থেকে ভারতে কোনো ব্যবসা করেন বা কোথাও কোনো ধরেন অড জব করছেন বা কোনো কিছু একটা করছেন ওখানে, যেটা আপনার করার কথা না এই ভিসাতে। আপনি হয়তো টানা 3 মাস যেহেতু আপনাকে থাকতে দিচ্ছে, আপনি 3 মাস থেকে আবার বাংলাদেশে ঢুকে 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে আপনি আবার ঢুকে আবার গিয়ে আপনার ওই কাজে যোগ দিচ্ছেন, এটা তারা সন্দেহ করতে পারে। তো এই সন্দেহের কারণেই মূলত আপনার এই জিনিসগুলো চেক করে। আপনি যদি সব ডকুমেন্ট দিতে পারেন আপনাকে কোনো কিছুই বলবে না, এটা খুবই নর্মাল একটা ইস্যু। কিন্তু যদি আপনি দিতে না পারেন, যেটাতে যদি আপনাকে দেখে তাতে সন্দেহ হয়, তখন গিয়ে আপনি ঝামেলার মধ্যে পড়বেন। তো পুরো ব্যাপারটা নিয়ে এত বেশি আতঙ্কিত হওয়ারও কোনো কিছু নেই, যে আপনি আপনার প্রত্যেকটা ডকুমেন্ট সাথে করে রেখে দেবেন। যদি না লাগে তাহলে বের হয়ে ছেড়ে ফেলে দেন, কোনো সমস্যা তো নেই। কিন্তু যদি লাগে সেক্ষেত্রে অবশ্যই ব্যাগে রাখবেন, খুব যে বেশি ভারী কোনো কিছু সেটা তো না, বাসের টিকিট আর হোটেলের কার্ড একটা কতটুকু আর ভারী হবে। তো এই জিনিসগুলো অবশ্যই সাথে রাখবেন, কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো এই ব্যাপারে আর কোনো কিছু জানার থাকলে অথবা কোনো সাজেশন থাকলে অথবা আপনার কোনো এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। বাই বাই।